আমার কথার সাড়া দিতে হবে। আদর্শ মা যদি সংসারে থাকে তাহলে আদর্শ সন্তানের আশা করা কথা আইয়ে না মুখে দিয়া। আদর্শ সন্তান যদি ঘরে থাকে তাহলে আদর্শ মা যদি ঘরে থাকে তাহলে আদর্শ সন্তানের আশা করা যায়। বর্তমান দুনিয়াতে আদর্শ মায়ের সংখ্যা বিরল, ইংরেজি বেশি মনে হয়। বর্তমান বিশ্বে আদর্শ মায়ের সংখ্যা বিরল, খুবই কম, নাই বললে চলে। দুই একটা পরিবার আছে, তাও আমরা তাদেরকে পছন্দ করি, কারণ তারা সমাজের সঙ্গে তাল মিলাইয়া চলতে পারে না। সমাজ ওরও কথা হয় না, তারা সমাজের সঙ্গে তাল মিলাইয়া চলতে পারে না। তারা 1400 বছর আগে নবীজি যেই তরিকা দিয়ে গেছে তারা সেই তরিকার উপরে টিকে আছে, এই জন্য তাদেরকে আমরা পছন্দ করি। যদি তারা সমাজের সঙ্গে তাল মিলাইয়া চলতে পারত তাহলে তারা আমাদের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হইত। আমার কথা কি বুঝলাম নারা? মাশাআল্লাহ, আমি জিজ্ঞেস করব বারে বারে, তাই বলে আপনারা এই কথা মনে করেন না যে আমি আপনাদেরকে বোকা মনে করতেছি, আমাকে শিক্ষিত মনে করতেছি। না না না, আপনারাও অত্যন্ত শিক্ষিত মানুষ। জিজ্ঞাসা করা, হা না বলা, এটা আমার একটা অভ্যাস। আপনারা হা না বললে, আওয়াজ দিলে আমি একটু ব্যক্তিগতভাবে তৃপ্তি পাই। কথাটা বুঝছেন তো ভাই? এখানে আপনাদেরকে বোকা সাব্যস্ত করা হচ্ছে না, আমার নিজের তৃপ্তির জন্য আমি জিজ্ঞাসা করি। এবার আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ, আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? কথার সূচনা কি, আদর্শ মা যদি ঘরে থাকে সংসারে থাকে তাহলে কি আশা করা যায়? জোরে বলেন, জোরে 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 বলেন। আমি একজন আদর্শ মায়ের পরিচয় দেই আপনাদের সামনে, এরপরে সম্ভব হলে আমি আমার আয়াতের দিকে যাব, আর সম্ভব না হইলে কথা এখানেই শেষ। আপনারা বুঝার চেষ্টা করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ, আহমদ গাজালি, মোহাম্মদ গাজালি, দুই ভাই, কথা বুঝেন না গাভাই? কয় ভাই? আহমদ গাজালি, মোহাম্মদ গাজালি, দুই ভাইয়ের বাপ মারা গেছে, তারা ছোট কালেই তারা এতিম হয়ে গেছে। মায়ের তত্ত্ববোধানে আদর্শ মা, কথা কয় না রে? কি মা? আদর্শ মা। একটু ময়দান থেকে আবার তোলেন না, কি না? আদর্শ মা। রোডে রোডে ঘুরলে, দোকানে পাটে ঘুরলে, মার্কেটিং করলে আদর্শ মা হওয়া যায় না। আদর্শ মা হইতে হইলে নবীজির তরিকায় সিস্টেমে আসতে হবে, তারপরে আদর্শ মা হওয়া যাবে। কথাকে ঠিক সম্ভবত রাগ করছেন আমার লোকে, রাগ করেন নাই কেউ? তাহলে রাগ না হইলে খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? আমি কারো বিরুদ্ধে কথা বলি না, উজানি বাবারা কারো বিরুদ্ধে বলে না। বিরুদ্ধে বলে কেমনে? আমরা তো মুসলমান, আমরা এক ভাই আরেক ভাইকে হিংসা করব, দূরের কথা। আমরা অমুসলিমকেও হিংসা করি না, তার কর্মকে সমর্থন করি না, কিন্তু ব্যক্তিকে হিংসা করি না। আমার জন্য কেন আপনারা ইসলাম বুঝালন? ইসলামের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের খারাপ গন্ধ পাচ্ছেন, সন্ত্রাসীর গন্ধ পাচ্ছেন, আপনি ইসলাম বুঝেন না, এই জন্য আপনার নাকের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে, উপলব্ধি নষ্ট হয়ে গেছে। ইসলাম মানুষের গায়ে আঘাত করবে তো দূরের কথা, ইসলাম মানুষকে হিংসা পর্যন্ত করে, নিজের বাইককে হিংসা করবে দূরের কথা,
আপনারা আমার ভাই না, আমি আপনাদের ভাই না, জন্মসূত্রে না ইমানি সূত্রে, আশ্চর্য জন্মসূত্রে না ইমানি সূত্রে, জন্মসূত্রে তো ভাই হয় যদি দুইজনের বাবা এক। আরে কথা কয় না, আর ইমানি সূত্রে ভাই হইল সারা বিশ্বে যত মুসলমান আছে যার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমরা ইমানি সূত্রে একে অপরের কি হয়ে গেলাম? জোরে 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 ইমানি সূত্রে একে অপরের কি হয়ে গেলাম? বিশ্বাস করছে বাবুরা, আমি কথা কমো আধ ঘন্টা, এরপরে যদি বিশ্বাস কর আমার আলোচনায় কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, লড়াঝড়া নাই, ভাল লাগলে থাকেন, পাল্লা না থাকলে যান গিয়া, আমি যাবো গিয়া, আপনাকে যেমন লাগতো না, আপনাদের কি রাগ করছেন আপনারা? আমি আপনাদের তত্ত্বমারা জোয়ান থাকতে বহু এসেছি, এখন তো বুড়ো হয়ে গেছি, আসা যাওয়া একটু কম হয়, আর আপনারাও একটু ডাকেন কম, এটার পিছনে হেকমত আছে, না ডাকার কারণ হইলেও আপনারা এখন বক্তা নির্ণয় করেন ফেসবুক থেকে, কথা শুনলে কবে বর্তমান জমানায় যুবকেরা বক্তা নির্ণয় করে ফেসবুক থেকে, ওই ফেসবুকের বক্তা দিয়া ওয়াজ করান, এই জন্য ওয়াজের মধ্যে হেদায়েত নাই, মানুষের কোনো পরিবর্তন নাই, বক্তা ফেসবুকে নির্ণয় করবেন না, বক্তা নির্ণয় করবেন কার মধ্যে নবীর আদর্শ আছে, কথা কয় তার মধ্যে নবীর আদর্শ আছে, তার গলা বালা হোক আর খারাপ হোক, কণ্ঠ বালা হোক আর খারাপ হোক, নবীর আদর্শ যদি থাকে তার কথা শুনলে জাতির উপকার হবে, জাতির সংশোধন হবে, কথা কি ঠিক আছে? আমি কারো বিরুদ্ধে কথা কইলাম? ডাক্তার কোনোদিন রোগীর বিরুদ্ধে কথা বলে না, রোগী যেই ধর্মেরই হোক ডাক্তারের থিওরি হয়েছে তার চিকিৎসা করা, আমার কথা সমর্থন করলে একটু ভালো, ডাক্তারের থিওরি হয়েছে রোগীর চিকিৎসা করা, তো রোগী কোন ধর্মের এটা ডাক্তারের দেখার ব্যাপার নয়, এটা জাগতিক ডাক্তার যদি এই সিস্টেম হইতে পারে, যারা আত্মাধিক জায়গার ডাক্তার যারা দিলের চিকিৎসা করে তারা মানুষকে ডাক্তার হইয়া যদি রোগীকে হিংসা না করে, তাহলে যারা মানুষের আত্মার চিকিৎসা করে তারা মানুষে হিংসা করতে, হিংসা করলে চেম্বারে লোক আসবে না, রোগ না আইলে লোক না আইলে তার সংশোধন হবে, কথা বলেন নাই তো সবাই, কথাকে ঠিক নিরে ভাইয়া, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা তো এটার তো সম্পর্ক সহবতেই মানি না, মানলি না আমরা সংশোধন হইতাম, শুনেন ইসলামের শেষে সেই না বা সেই না সহবতের মাধ্যমে, আপনি যদি সহবত মানেন না মানেন, সম্পর্ক না মানেন, মহব্বত না মানেন, একজন খাঁটি পীরকে মুরব্বী হিসাবে না মানেন, আপনি সংশোধন হইতে পারবেন না, আপনি কোনোদিন সংশোধন হইতে পারবেন না, সার্টিফিকেটদারি হইতে পারবেন, অনেক কিছুর মালিক হইতে পারবেন, কিন্তু সংশোধন হইতে পারবেন না, সংশোধন হইতে একজন মুরব্বী অবশ্যই লাগবে, আওয়াজটা ফুটে নাই কারণ আমি মিথ্যা কথা কইছি তো, সংশোধন হইতে একজন কি লাগবো আমি প্রমাণ দিচ্ছি, আজকে বাংলাদেশে সারা বিশ্বে শুধু বাংলাদেশে নয় প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, যেখানে ইচ্ছা সেখানেই শিক্ষা যায়, কিন্তু হযরত সাহাবায়ে কেরাম নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে চাইয়া নবীজির কি বলে সুন্দর ব্যবহার দেখিয়া তারা ইমান আনছে, তারা কোন মাদ্রাসায় লেখাপড়া করছে, কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, একটু আওয়াজ দেন না ভাই, তারা কোন মাদ্রাসায় লেখাপড়া করছে, কোন বার্ষিকীতে পড়ছে, কোন কলেজে পড়ছে, কিন্তু সাহাবিদের নবীদের নবীজির পরেই তো সাহাবিদের মর্যাদা, নবীজির পরে তো সাহাবিদের মর্যাদা, তাহলে পৃথিবীতে নবীজির পরেই সাহাবিদের মর্যাদা,
এই মর্যাদা তারা সার্টিফিকেটের মাধ্যমে পেয়েছে না নবীজির চেহারার দিকে তাকাইয়া পাইছে। জোরে বলেন, জোরে বলেন, সান্নিধ্যের মাধ্যমে তারা এই মর্যাদা অর্জন করেছে। যারা সান্নিধ্য, যারা সান্নিধ্যকে অস্বীকার করে দেয় তারা ইসলামকে অস্বীকার করে, তারা ইসলামই মানে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্ভবত আমার লগে রাগ করছেন, আমি সামান্য একটু ইশারা দিছি, আর কথা বুঝলাম না। সম্পর্ক করা লাগবে, যে কোনো একজন মুরব্বী লাগবে, জুতো আরেকজনের না ফিরাইলে, আরেকজনের জুতো না ফিরাইলে নিজে বড় হইতে পারবো না। আমাকে আওয়াজ দেয় না, আরেকজনের জুতো না ফিরাইলে নিজে বড় হইতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মুরব্বীর অনুসরণ করার তৌফিক দান করুন। বলতে পারেন হুজুর মুরব্বী তো দুনিয়াতে নাই, শেখ সিফরি, আব্দুল কাদের জিলানি, বাইজিদ বুস্তামি, হযরত কারি ইব্রাহিম, হযরত কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গোহি, তারা তো দুনিয়াতে নাই, আমরা এখন মুরব্বী কই পাব? আবার জান না যা ভাই, আমাদের ভক্তিই তো কথা বলতে আছি, আমরা এখন মুরব্বী কই পাব? এ প্রশ্নটা আপনাদের না নাকি? আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিচ্ছি, যেই কালে যিনি থাকবে, যেই কালে যিনি থাকবে, আল্লাহ যাকে রাখে, আমার পছন্দ হোক আর না হোক, যদি নবীজির তরিকা থাকে সেই মুরব্বী। আমার কথা কয় না, যদি তার মধ্যে নবীজির কি থাকে, তরিকা থাকে, তাহলে সেই আমার মুরব্বী, আমি তাকেই ফলো করতে হবে, তার কথা মতেই আমাকে চলতে হবে, তাহলে ইনশাল্লাহ আমি রাস্তা পাইয়া যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় উঠার তৌফিক দান করুন। আমার কথা কি রাগ টাগ করেননি? আমার রানী কি বলতেছিলাম আদর্শ মা, কথা খেয়াল আছেনি ভাই? একটু মনোযোগ দিয়ে শোনান যুবক বাবারা, যেহেতু মা ভিল্লা যুবকদের উদ্যোগে আয়োজিত, এই জন্য যুবক বাবারা একটু মনোযোগ দিয়ে শোনেন। দোনো ভাই লেখাপড়া করতে একই লেখাপড়া, একই ধরনের লেখাপড়া, দোনো ভাইয়ের লেখাপড়া একই লেখাপড়া, অর্থাৎ দুইজন ওই জমানার শ্রেষ্ঠ আলেম, কিন্তু চলাফেরা চাল চলন দুইজনের দুই রকম। আপনারা আসলে আমার কথা বুঝেন না, বুঝেন কিন্তু আমি বলতে পারি না, আপনারা বইছেন পিছনে, সামনে থাকলেন আমি কথা কইতে পারতাম, এটা হরাই দিয়ে আমার সামনে আইলেন কই না, আমি দুই কথা কম, আমি মানুষের চেহারার দিকে না চাইলে কথা বলতে পারি না। আপনারা পিছনে বইছেন, আপনাদের দিকে চাইতে মন চায়, কিন্তু আপনারা আমার পিছনে আমি সামনে, এটা তো লজ্জাবোধ হয়, আমার কাছে লজ্জা লাগে, অন্য কারো কাছে লজ্জা লাগলেও আমার কাছে লজ্জা লাগে, এই জন্য আমার কাছে কাছে আইয়েন আমি কথা বলি, বেশি না আর নয়, আদর্শ মায়ের কথাটা বলি। কি জানি কি জানি, দুই ভাই ওই যমুনার শ্রেষ্ঠ আলেম, ইমাম মা আহমদ গজালি, মোহাম্মদ গজালি, আলম থাকলে না কথা হলো আইনি কথা, আহমদ গজালি, মোহাম্মদ গজালি, দুই ভাইয়ের লেখাপড়া এক দর এক দাসের, মানে দুই ওজন আলেন, যোগ শ্রেষ্ঠ আলেন, তাদের যুগে তারাই শ্রেষ্ঠ ছিল, কিন্তু তাদের চলাফেরা দুইজনের দুই রকম, দুইজনের দুই ধরনের চলাফেরা। ইমাম ফখরুদ্দিন রাজি এক তারে, আহমদ গজালি, মোহাম্মদ আহমদ গজালি একদিকে, আল্লাহর ওলি আরেকদিকে, মসজিদের ক্ষতি আরেকদিকে, সারা বিশ্বে ওয়াজ করিয়া বেড়ায়, আরে কথা হয় না, কিন্তু তার আগুন ভাই মোহাম্মদ গজালি মসজিদে নামাজ পড়ে না। আমরা আমার কথাই কোথা নামাজ পড়ে না, একটু আওয়াজ দেন না, কি বিপদ বল, মসজিদও নামাজ পড়ে, আলেম নামাজ পড়ে না, এটা আবার কেন হয়, নামাজ পড়ে মসজিদে পড়ে না, বুঝেছেন নি কথা, নামাজ পড়ে কিন্তু মসজিদে বাইরের পিছনে নামাজ পড়ে না। মুসল্লিরা যারা যারা নামাজ পড়ে এক কথায় মুসল্লিরা কানা গোছা কানা গোছা করে, আমরা হুজুরের পিছনে নামাজ পড়ি,
হুজুরের ভাই মসজিদে আইয়ে না, কথাটা বুঝেন না মনে হয়। হুজুরের ভাই কই আসে নাই, এটা মানুষের মধ্যে মুসল্লিদের মধ্যে কি চলতেছে? কানাগোসা কানাগোসা, আপনাদের নোয়াখালীতে কি কয়ে জানি না, আমার এলাকায় কানাগোসা চলতেছে। এই কানাগোসার আওয়াজ ফখরুদ্দিন গজালি রহমতুল্লাহ আলাই কানে আওয়াজ গেল। আওয়াজটা কান যাওয়ার কারণে নিজে বাইরে কিছু না কইয়া আমি হইলি তো কথা বুঝুন না, কথা বুঝুন না, বাইয়ের কারণে আমার সম্মানের ক্ষতি হচ্ছে, ইজ্জত যাচ্ছে, বাইরে আইয়া সাইজ করে দিন। আপনার আমি হইলে এই সিদ্ধান্ত নিলাম, কিন্তু তিনি কি সিদ্ধান্ত নেয়? আমি ভাইকে কিছু বলবো না, কারণ আমার ঘরে আদর্শ মা আছে। আমার চিল্লাইয়া কথা হয় না, আমার ঘরে কি মা আছে সিদ্ধান্ত আমার মায় দিবে, আমি নিজে সিদ্ধান্ত নিতে যাব না। আমি নিজে সিদ্ধান্ত নিতে গেলে ভাইদের দুই ভাইয়ের মধ্যে দুই একটা দিক সরিলে বাড়ির দিন কাটাকাটি হইতে পারে, রাগারাগি হইতে পারে, কথা কি ঠিক নেবে ভাই? এই এই আদর্শ না সিনেমা গেল মায়ের কাছে, নামাজ শেষ করে মায়ের কাছে গেছে, যাই মা ও মা জিগা বাবা কিরে তোর চেহারা বেজার কা, কয় মা মুসল্লিদের মধ্যে একটু কানাঘুষা হচ্ছে, লজ্জা পাচ্ছি, বাইজান মসজিদে যায় না, আমার পিছনে নামাজ পড়ে না, এই জন্য আমি একটু মসজিদে গেলে লজ্জা বোধ করতেছি। তুই মায় কয় বাবা তুই চিন্তা করি চা আমি দেখবো। আমার কথা কয় এবার বুঝি নি আমার আদর্শ না, কারণ মায় বুঝে দুই ছেলে কথায় কাটাকাটি করতে গেলে, দুই ভাইয়ে কথা আলোচনা করতে গেলে হয়তো একটু এদিক সেদিক হইলে রাগ প্রতিরাগ ঝগড়া বিবাদ হইয়া যাইছে, এই জন্য মা থামাইয়া দিছে, থাক তুই মনে করতো নিস না, আমি দেখবো কিভাবে মসজিদে ফাটানো যায় সেটা আমি দেখবো, আমি চিন্তা করবো। কথা কি বুঝাইতে পারতেছি? এই হইল আদর্শ মায়ের নমুনা, ছেলেকে সন্তানকে কিভাবে মসজিদে পাঠাবে এটা হইল আদর্শ মায়ের নমুনা। আর বর্তমান জমানার মায়েরা যুবককালে নামাজ পড়তে করতে কইলে কয় বাবা তোর এখনো নামাজের সময় হয় না, বাচ্চা মানুষ এখনো লেখাপড়া করার সময়, হ্যাঁ না এবাদত করবি নামাজি হবি বুড়া হইলে। আপনার কতবারা এই মা না থাকতে পারে, আমার জানি এই ধরনের মায়ের অভাব নাই, এই ধরনের বাপের অভাব নাই, ছেলে নামাজ পড়তে গেলে কতবার তোর এই এই সময় এখনো তোর হয় নাই, কথা হয় না? আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বলুন, বুড়া হইলেও আবাদত করবে না জওয়ান কালে আবাদতের উপযুক্ত সময়? চিল্লাইয়া আবাদতের উপযুক্ত সময় হইল যৌবন কাল। কথা কি ঠিক? কি হবে যদি যৌবনকালে আবাদত করেন, বৃদ্ধ বয়সে অসুস্থ হইয়া গেলে যদি যৌবনকাল থেকে যেদিন বালেগ হয়ে যান সেদিন থেকে যদি আবাদত শুরু করি তাহলে আমার কি হবে? হাদিসের ভাষায় আমাকে কি দিবে শোনেন, হা পরিষ্কার হাদিস আছে, ইয়া মারিজাল আবদু আওসাদেরা কুতিবালাহু বিমিসলিহি মা কানা ইয়ামাল মাকিমান ওয়াসহিহা। এই হাদিসের মাথা হাতে তিনটে হাদিস এসেছে, ওই হাদিস শরীফে এসেছে, ওই হাদিসের মধ্যে লেগেছে মানুষ যদি যৌবনকালে এবাদত করে বৃদ্ধ বয়সে অসুস্থ হইয়া গেলে এবাদত করতে না পারলে এবাদতের পান ধরলে আল্লাহ তাআলা এবাদতের সওয়াব দিয়ে দিবে। আরো ছোট করে আমাদের আল্লাহ আকবার আল্লাহ আকবার বড় কে আল্লাহ। এই দত্তবারের মেয়েরা কত গান বড় কে বড়রে বড় কইতে কি সরব আছে নাকি লজ্জা আছে নাকি? যারা ফ্যান্ডেলে আসতে পারে নাই তাদেরকে বুঝাইয়া দেন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দুনিয়াতে কম হইলেও আছে, তাদেরকে বুঝাইয়া দেন একটা আওয়াজ দিয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। মা ছোট ভাইকে সান্ত্বনা দিলেন, আমি দেখবো তুমি বার্গেনিং করতে যাইও না, তুমি কথা বলতে যাইও না। তাইলে মাটা আদর্শ মাগি না, জোরে বলেন মাটা আদর্শ মাগি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সময় মতো টাইম মতো মায়ের বড় ভাইকে ডাকলো, ডাইকে বললো কি রে বাবা এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, তোরা তো এটি হয়ে গেছ বাল্য বাল্যকালে, তোর বাবা আমার তত্ত্বাবধানে আল্লাহর মেহরবানি তোরা মানুষ হয়েছ, মর্যাদা যাস থাকিলে এবার তো নোয়াখালীর ভাষা হইল, মর্যাদা যাস থাকিলে ওইখানে নোয়াখালীর ভাষা নাকি মর্যাদা যাস থাকিলে কই মা কি করতে হবে, কই ফরজ না মা মসজিদে গিয়ে পড়তে হবে জমাতের সহিত, এই তো নাকি ফরজ নামাজ মসজিদে পড়তে হবে কিসের সাথে, দেখে কথা বলেন দেখে কিসের সাথে, ফরজ নামাজ জমাতের সাথে মসজিদে পড়তে, কয় মা তুমি যেহেতু কইছ ঠিক আছে তোমার কথা মতো তোমার কথা পালনার্থে আমি আগামী বেলা থেকে ইনশাল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়ব, আদর্শ মা কিনা কথা বলেন এক কথায় আমল শুরু হয়ে গেছে, এক কথায় আমল শুরু হয়ে গেছে, মা তুমি যেহেতু বলেছ তোমার সম্মানার্থে আল্লাহ পাকের হুকুম যেহেতু জামাতে নামাজ পড়া ঠিক আছে আমি আগামী অক্ট থেকে মসজিদে যাব। আহমদ মোহাম্মদ গজালিকে জানাই দিলেন তার মায় আহমদ গজালি মসজিদে যাবে, তুমি চিন্তা করো না তোমার কিছু নেই নামাজ পড়ো, আমার সঙ্গে ওয়াদা দিছে ওই এটা সমাধান, বলেন সমাধান হয়েছে কিনা, সমাধান হয়েছে কিনা, সমাধান হয়েছে, বড় ভাই মসজিদে গেলেন ছোট ভাইয়ের পিছনে নামাজের নিয়ত করলেন, নামাজ শুরু হয়েছে এক রাকাত পড়লেন ঠিক মতো ভাইয়ের পিছনে, আমরা যেরকম ইমামের পিছনে নামাজ পড়ি ঠিক আছে না রে ভাইয়া, এরকম এক রাকাত ঠিকই বললেন, দ্বিতীয় রাকাত নামাজ যখন শুরু হয়েছে বড় ভাই নামাজের নিয়ত ছেড়ে দিয়া বাইর হইয়া ঘরে আইসা একা একা নামাজ পড়েছে, মুসল্লিরা সালাম দিয়া যখন দেখছে বড় ভাই মসজিদ নাই, কথা বুঝিনি 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 আজকের কানা ঘোষা আরো কঠিন ভাবে শুরু হইয়া গেছে, আজকের সমস্যা আরো বেশি আকার ধারণ করেছে, কথাকে ঠিক না ঠিক না ঠিক না, কানা ঘোষার থেকে মানুষের থেকে লজ্জা বোধ পাই বিদায় ভাইকে মায়ের মাধ্যমে মসজিদ নেওয়া, আজকে ভাই মধ্যে ঢুকিয়া সমস্যা আরো বেশি করে গেছে, কথা কেটে কথা কেটে নামাজের মাঝখান থেকে নিয়োগ সারিয়ে দিয়ে চলে আইছে, সমস্যা বাইরে গেছে না, বলেন না বলেন না বলেন না বলেন সমস্যা বাইরে গেছে, এই জন্য ভাই মনে মনে কইতে আছে এই কোরআন শরীফ এই বেটা কি রূপ তুই তো কোরআন শরীফ, হ্যাঁ এই জন্যই তো সমস্যা, এই জন্যই দুনিয়াতে সমস্যা, হ্যাঁ ওয়াজ ওয়াজ হনি ওয়াজ হনি কথা ঠিক, ওয়াজ রেকর্ড করি কথা ঠিক, কিন্তু নিজের মাথায় সন্তোষ নাই নিজের শরীরের জন্য নাই, উজানিওয়ালাদেরকে মানুষ এই জন্য সহ্য করে না, কারণ উজানিওয়ালা না কারে করে ছাড় দেয় না, সঠিক কথা আমার জন্য বলে দেয় এটাই এটাই উজানিওয়ালাদের দোষ, সম্ভবত রাগ রাগ করে ইচ্ছা এটা আমার স্বভাব, বলাই তো একটু টুপিটা মাথা তুলছে আমার কথা কেনা কথা কেনা কথা, আমি কোনো হিংসা করে যাবি না বাই হিসাবে কইছি, আমার কথা কেনা কথা কেনা হিংসা করে বলি নাই বাই হিসাবে বলেছি, একটু হিংসার কথা একটু আগে কইছি, হিংসা আমরা মানুষ করি না, অমুসলিম কই হিংসা করি না, হ্যাঁ তার কর্মকে আমরা সমর্থন করি না, আজ অমুসলিমও আমার কাছে আসবে আমার আচার ব্যবহার দেখলে আমার মানবতা দেখলে অমুসলিম অমুসলমান হইয়া যাবে, ইসলাম উদারতা নয় ইসলাম মানবতা, আমার জানা কি নাই ইসলাম উদারতা নয় ইসলাম মানবতা, কথা কেটে কথা কেটে কথা কেটে যে ইসলামের উদারতা নাই সেই ইসলামে আক্রমণ হত্যা এগুলি তো প্রশ্নই উঠা, যে ইসলামের উদারতা নাই সেই ইসলামে আক্রমণ হত্যা প্রশ্নই উঠা, কথা ঘটা কথা ঘটা কথা বহুত কথা আছে সময়ের স্বল্পতার কারণে কথা বলতে পারবো না।
যদি আল্লাহ হায়াতে বাঁচায় কোনোদিন দেখা হয় কথা বলার চেষ্টা করব। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করেন। সিল্লেই একটা আমিন কইয়ে আল্লাহ আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে দীর্ঘ হায়াত আমিন আইয়ে নাই, আমাদেরকে দীর্ঘ হায়াত নেক হায়াত সুস্থ হায়াত দান করুন। খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? আল্লাহ আমাদেরকে দীর্ঘ হায়াত সুস্থ হায়াত নেক হায়াত দান করুন, বিপদাদব থেকে করোনা অমিক্রণ থেকে রক্ষা করুন। শুধু করোনা অমিক্রণ নয়, যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। মাশাআল্লাহ, খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ আমি কথা শেষ করে দিচ্ছি। কি জানি বলতেছিলাম কিনা, সমস্যা আরো বেশি বাড়ছে, সমস্যা বেশি বাড়ছে কারণ নামাজের মাঝখান দিয়ে